ইনান ধন্যবাদ জেনিফার দর্শক আপনারা জানেন একটু আগে আমরা খবর পেয়েছি যে রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করেছে অর্থাৎ এটি কিন্তু সাময়িক যুদ্ধবিরতি প্রথমে আমরা জানতে পেরেছিলাম যে রাশিয়া যেহেতু যুদ্ধবিরতি ঘোষণা করেছে হয়তো পুরো অঞ্চলে যুদ্ধের যে দাবামা বাজছে সেটি হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারলাম মূলত দুটি অঞ্চলে সেই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে একটি হচ্ছে মারিওপল আরেকটি হচ্ছে ভলনোভাখা অর্থাৎ এই দুটি অঞ্চল কিন্তু কৌশলগত দুটি অঞ্চল এবং এই অঞ্চলে আমরা সেই সাম্প্রতিক সময়ে দেখেছি যে ব্যাপক সংঘর্ষ চলেছে রুশ সেনারা সে অঞ্চলে দখল নিয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এরই মধ্যে যে দখলের কাছাকাছি আছে আছে বলছে যে রুশ সেনারা কিন্তু আজ সকালে অর্থাৎ স্থানীয় সময় যে সকাল 10টার সময় তারা জানিয়েছে যে সেই যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়েছে এবং ভলনোভাখা যে অঞ্চল অর্থাৎ এটি একটি দক্ষিণাঞ্চলীয় অঞ্চল ইউক্রেনের এবং এই অঞ্চলটিতে এবং পাশাপাশি আরও একটা অঞ্চল যে সেটি হচ্ছে বন্দর নগরী সেটি হচ্ছে মারিওপল সেই বন্দর নগরী মারিওপলেও কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে অর্থাৎ তারা বলছে যে সেই সব সাধারণ মানুষ আছে যারা সেই সাধারণ মানুষকে নিরাপদে সরে যাওয়ার জন্যই কিন্তু এই সুযোগটি দেওয়া হয়েছে পাশাপাশি আপনি জানেন যে এই যুদ্ধের কারণে একটি মানবেতর পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে তারা যেন ন্যূনতম কিছু সাহায্য পায় এবং মানুষ যেন নিরাপদে সেখান থেকে সরে যেতে পারে সে লক্ষ্যেই কিন্তু এই যুদ্ধবিরতিটি মূলত কার্যকর করা হয়েছে এবং সাময়িকভাবে তা ঘোষণা করা হয়েছে কিন্তু অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে কিন্তু এখনও তুমুল সংঘর্ষের খবর আমরা পেয়েছি আমরা গণমাধ্যমের সেই ছবিগুলো দেখেছি যে এখনও কিন্তু ব্যাপক আকারে সংঘাত চলছে এছাড়া এই কিছুক্ষণের মধ্যেই আমরা সে অবশেষ যেটি জানতে পেরেছি যে দুটি অঞ্চলে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে সেই দুটি অঞ্চলে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তারা যে খালি করতে শুরু করবে অর্থাৎ যে বেসামরিক নাগরিক রয়েছে তাদেরকে হয়তোবা খুব দ্রুত হয়তোবা সেখানে তারা খালি করতে শুরু করবে দর্শক আমরা আরেকটি জিনিস দেখে আসতে চাই যে এই মুহূর্তে আসলে এই মুহূর্তে রাশিয়ার নিয়ন্ত্রণে ইউক্রেনের ঠিক কতটুকু অঞ্চল আমরা যদি দেখি এই এই মুহূর্তে আমরা যতটুকু যতটুকু দেখতে পারছি যে চেরনিহিপ সুমি খার্কিভ এবং মারিওপল এই অঞ্চলগুলোর কিন্তু একেবারে কাছাকাছি আছে রুশ সেনারা এবং আমরা যতটুকু জানতে পেরেছি হয়তোবা খুব দ্রুতই যে কোনো মুহূর্তে তারা ঘোষণা দিবে যে তারা এই অঞ্চলগুলোর নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে দর্শক এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রাশিয়া থেকে যুক্ত হচ্ছেন সাংবাদিক বারেক কাইসার আমরা এই বিষয়ে সবশেষ তার কাছ থেকে জেনে নেব বারেক কাইসার আপনি জানেন যে এরই মধ্যে দুটি অঞ্চলে আসলে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে তো এই যুদ্ধবিরতি আসলে ঠিক কতটুকু স্থায়ী হবে এর স্থায়িত্বটুকু কতটুকু এবং রাশিয়া আদৌ তা কতটুকু মেনে চলবে দেখেন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যে দ্বিতীয় দিনের যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে কিন্তু একটি বিষয়ে তারা সিদ্ধান্ত উপনীত হয়েছিল যে মানবিক করিডোরের মধ্য দিয়ে কিন্তু বেসামরিক নাগরিকদেরকে আসলে ঝুঁকি এড়িয়ে তাদেরকে আসলে বের করে দেওয়ার এই সিদ্ধান্তে তারা এসেছিল তারই ধারাবাহিকতায় যেই দুটি শহর থেকে যুদ্ধবিরতি আসলে করা হয়েছে সেই দুটি শহর কিন্তু বলা যায় যে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে ছিল তারা যে মানবিক করিডোরটি করে দিয়েছে এবং তারা যেটি বলছে যাতে বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যাটা না হয় তারা যাতে নিরাপদে আসলে শহর থেকে বের হয়ে যেতে পারে আমি আপনাকে আরেকটি বিষয় বলে রাখছি যে রুশ বাহিনী বা রাশিয়ানরা কিন্তু ইউক্রেনের প্রতি আসলে সহানুভূতি আছে সাধারণ জনগণের হতাহতের সংখ্যাটা যাতে না বাড়ে যার কারণে কিন্তু হামলাটা তারা ম্যাসিভ আকারে হামলাটা আসলে তারা করছেন আপনি জানেন যে রাশিয়ার যে শক্তিশালী সামরিক বাহিনী শক্তিশালী অস্ত্রশস্ত্র এই সেটি থাকার পরেও কিন্তু তারা এই আক্রমণটা আসলে হালকাভাবে নিচ্ছে কেননা যাতে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যাটা কম হয় আচ্ছা আর একটু যদি আমি যাতে আপনি বলছিলেন যে সেখানে রুশ ভাষাভাষী মানুষ আছে তাহলে কি আমরা বলতে পারি যে রাশিয়ার স্বার্থেই অর্থাৎ রুশপন্থী যে সকল যোদ্ধা রয়েছে ইউক্রেনের পক্ষ থেকে যাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলা হচ্ছে তাদের সুরক্ষার জন্য কি শুধুমাত্র এই যুদ্ধবিরতিটি না দেখেন এখানে তাদের সুরক্ষা নয় আসলে আসলে দুই দিকেই সুরক্ষা কেননা হচ্ছে যে ইতিমধ্যে পশ্চিমা গণমাধ্যমগুলোতে যেসব খবরগুলো আসলে আসছে না যে ইউক্রেনের বাহিনী কিন্তু সাধারণ মানুষকে সাধারণ ইউক্রেনের জনগণকে কিন্তু মানব ঢাল হিসেবে ব্যবহার করে আসলে রাশিয়ার সেনাদের সামনে উপস্থাপন করছে যার কারণে তারা কিন্তু আক্রমণটা আসলে ওইভাবে যেভাবে করার কথা ছিল সেভাবে করছে না পুতিনও কিন্তু এই ব্যাপারে আসলে কিন্তু ইঙ্গিত আসলে দিয়েছিলেন আচ্ছা রাশিয়ার পক্ষ থেকে এখন সবশেষ আসলে তাদের দাবিটা কি মনে হয় আপনার যে তাদের এখন চাওয়াটা কি আসলে এই মুহূর্তে আসলে তারা সবসময় পুতিন যেটি বলে আসছিলেন সেই অনুযায়ী কিন্তু রাশিয়ার গণমাধ্যমগুলো সেই দিকে ইঙ্গিত দিচ্ছে যে
ইউক্রেন আসলে রাশিয়ার দখলে নেওয়ার আসলে ইচ্ছে নেই। তারা যেটি বলছে যে ইউক্রেনের যে বর্তমান যে সরকারটি রয়েছে, যেটিকে পুতিন বলছেন যে নাৎসি এবং পশ্চিমা সমর্থিত মদত পুষ্ট একটি সরকার, তাদেরকে উৎখাত করে নিরস্ত্রীকরণ করে জনগণের সরকার বা রুশপন্থী একটি সরকারের হাতে আসলে দায়িত্ব হস্তান্তর করে সেখান থেকে প্রস্থান করবে রাশিয়া, আসলে এমনটাই ইঙ্গিত করছে এখানকার গণমাধ্যম। আচ্ছা, আর আর ছোট্ট করে আমি আপনার কাছে জানতে চাই যে এখনকার যে রাশিয়ার মানুষ যারা আছে সেখানে, তাদের আপনি গতকাল আমাদের সঙ্গে বলেছিলেন যে তাদের আসলে যে সাংস্কৃতিক যে মেলবন্ধন তার কারণে তাদের সহানুভূতি পাচ্ছে, এখন পর্যন্ত আপনার কী মনে হয় যে এই যুদ্ধ পরিস্থিতি আসলে কতদিন স্থায়ী হতে পারে, কিংবা অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কি যুদ্ধবিরতি এরকম ঘোষণা সামনে আসতে পারে কি না? দেখেন, যুদ্ধের প্রথম দিকে যেটি মনে করা হচ্ছিল যুদ্ধটা আসলে অল্প কয়েকদিন, বিশেষ করে 4 থেকে 5 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, কেননা রাশিয়ার যে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে তার সামনে আসলে টিকতে পারবে না। কিন্তু আমরা যখন দিন যতই গড়াচ্ছে আমরা যেটি লক্ষ্য করছি যে আসলে ভ্লাদিমির পুতিন এখানে কৌশল নিয়েছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যম গুলো কিন্তু সেই দিকটাতে ইঙ্গিত দিচ্ছে যে তিনি যে আসলে কৌশলী এক ধরনের ভূমিকা পালন করছেন। অন্যদিকে দেখেন, ন্যাটো বলেন কিংবা যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কিন্তু বারবারই নাকচ করে দিচ্ছেন যে তারা সরাসরি আসলে যুদ্ধে জড়াবেন না। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট কিন্তু সেটির আসলে সমালোচনায় করছেন। এখন আসলে বলা যাচ্ছে না যে আসলে যুদ্ধটা কোন দিকে যায়, যদিও ধারণা করা হচ্ছে যে 1 মাসের বেশি আসলে এই যুদ্ধ স্থায়ী হবে না। ইতিমধ্যে আপনি জানেন যে রাশিয়ার অর্থনীতিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে এবং রাশিয়ার গণমাধ্যমও কিন্তু যে দিক ইঙ্গিত করছে তারাও আসলে চাচ্ছে না দুর্ঘটনা এই যুদ্ধ আসলে দীর্ঘস্থায়ী হোক। জি বারেক কাইসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে এর মধ্যে দুটি অঞ্চলে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে, তো আমরা আশা করছি হয়তোবা ধীরে ধীরে অন্যান্য যে অঞ্চলগুলো আছে সেখানেও তারা যুদ্ধবিরতির ঘোষণা দেবে এবং খুব দ্রুতই এই ইউক্রেন রাশিয়া যে দ্বন্দ্ব চলছে তার একটি স্থায়ী সমাধান হবে। জেনিফার, আমার কাছে এই ছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধের সবশেষ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করছিলেন আমাদের সহকর্মী ওমর ইনান।